অনেক মানুষ আছে সারা রাত নফল ইবাদত করছেনই কিন্তু ফজরের সময় ঘুমায় গেছে, ফজরের নামাজটা আর পড়ে নাই। এই রকম এক কোটি নফল ইবাদত এক পাল্লায় যদি দেন, দুই রাকাত ফরজের সমতুল্য হবে? হবে না। তাই এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে আমল করার, শবে বরাত পালন করার তৌফিক দান করুন। বলেন না আমিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন শাবান মাসের 15 তারিখের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে ছিলেন। হঠাৎ দেখলাম রাসূল ঘরে নাই, নিশিরাতে ঘরে নাই, জান্নাতুল বাকিতে গিয়ে সাহাবায়ে কেরামদের কবর জিয়ারত করতেছেন। আল্লাহর রাসূল শাবান মাসের 15 তারিখের রাতে অর্থাৎ শবে বরাতে, সুবহানাল্লাহ, বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আমি কবর জিয়ারত করতে আসছি, আজকে বড় মোবারক রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত আজকে। আগামী এক বছর কি হবে না হবে, কতগুলো মানুষ দুনিয়াতে আসবে, কতগুলো মানুষ ইন্তেকাল করবে, কারা কেমন রিজিক পাবে, সবগুলো বন্টন হবে এই রাতে। হে আয়েশা, এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাবান্দিদেরকে ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কে আছ গুনাহ মাফ চানেওয়ালা, আমি আল্লাহর কাছে আজকে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব, সুবহানাল্লাহ। আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো রিজিক চানেওয়ালা, আজকে আমার কাছে রিজিক চাও, শবে বরাতে আল্লাহর কাছে রিজিক চাও, সম্মান চাও, পদোন্নতি চাও, প্রমোশন চাও, দোয়া করার মাধ্যমে চাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আজকে রিজিকের ব্যবস্থা করে দিব। আলামিন মুবতালাং ফাওয়াফিয়াহু ফি, কে আছো মুসিবতগ্রস্ত বিপদগ্রস্ত, আজকে শবে বরাতে আমি আল্লাহর কাছে বিপদ মুক্তির জন্য, মুসিবত মুক্তির জন্য দোয়া করো, আমি আল্লাহ আজকে লাইলাতুন নিসফি মিন শাবানে বিপদ মুক্ত করে দিব, মুসিবত মুক্ত করে দিব। আলামিন মুবতালাং ফাওয়াফিয়াহু ফি, এরপরে আল্লাহ রাসূল বলেন, আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফজর, এভাবে আল্লাহর কাছে চাও, এভাবে আল্লাহর কাছে চাও, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে দিয়ে এভাবে বলেন যে রিজিক চাইলে আমি রিজিক দিব, গুনাহ মাফ চাইলে আমি গুনাহ মাফ করে দিব, বিপদ মুক্ত হওয়ার জন্য দোয়া করলে আমি বিপদ মুক্ত করে দিব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সুবহানাল্লাহ। শবে বরাত আমাদের করণীয় বর্জনীয়। قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها, যখন শাবান মাসের 15 তারিখ আসবে তখন রাতের বেলায় ইবাদত করো, রাতের বেলায় বেশি বেশি নফল নামাজ পড়ো, আর দিনের বেলায় রোজা রাখো। অনেক উলামায়ে কেরাম বলেন শবে বরাতের নির্দিষ্ট কোনো রোজা নাই, আবার অনেক ওলামায়ে কেরাম বলেন শবে বরাতের রোজা আছে, এই হাদিস দ্বারা প্রমাণিত। কিছু আলেম বলেন এই হাদিস জয়ীফ, এই হাদিস দুর্বল, আবার কিছু আলেম বলেন হাদিস এটা জয়ীফ নয়, দুর্বল নয়, নফল রোজা রাখলে শবে বরাত উপলক্ষে কোনো অসুবিধা নাই। যাই হোক, ও মুসলমান, শাবান মাসের 15 তারিখে আইয়ামে বীজের রোজা পড়ে, প্রতি মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ তিনটা রোজা রাখতেন, প্রতি আরবি মাসের আইয়ামে বীজের রোজা রাখতেন।
করেন তাহলে শাবান মাসের 15 তারিখের মধ্যে যদি আইয়াম বীজ রোজা রাখি সবে বরাতের মধ্যে পড়ে যায় সুবহানাল্লাহ সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই এত নিয়ত এত রাকাত এই নিয়ত এই রাকাত এই এই সূরা দিয়ে নামাজ পড়তে হবে এই রকম নির্দিষ্ট কোনো নামাজ নাই সবে বরাতের আমি কেবলামুখী হয়ে সবে বরাতের নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার এই রকম নামাজ নাই এই নিয়তের নামাজ নাই অথবা এই এই সূরা দিয়ে নির্দিষ্ট সূরা নাই নির্দিষ্ট নিয়ত নাই যত পারেন সবে বরাতের মধ্যে নফল নামাজ পড়বেন সলাতুল হাজত পড়বেন সলাতুত তাহাজ্জুদ পড়বেন সলাতুত তওবা পড়বেন সলাতুত তাসবিহ পড়বেন এই জাতীয় নফল নামাজগুলো আদায় করবেন ও মুসলমান নফল নামাজ এক নিয়তে চার রাকাত করে করে পড়া যায় তবে এক নিয়তে দুই রাকাত করে করে পড়া উত্তম আফজল যেমন তাহাজ্জুদ নামাজ এক নিয়তে চার রাকাত করে পড়া যায় জায়েজ তবে এক নিয়তে দুই রাকাত করে করে তাহাজ্জুদ নামাজ পড়া বেশি আফজল উত্তম যেমন সলাতু তওবা তওবার নামাজ এক নিয়তে চার রাকাত পড়তে পারবেন তবে দুই রাকাত করে করে পড়া উত্তম সলাতুল হাজত এক নিয়তে চার রাকাত করে পড়তে পারবেন তবে দুই রাকাত করে করে পড়া উত্তম এভাবে নফল নামাজগুলো মসজিদে পড়া জায়েজ জায়েজ তবে বাসায় পড়া আফজল ঘরে পড়া আফজল বাড়িতে পড়া বেশি সওয়াব বেশি আফজল কেন কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ঘরের মধ্যে নফল নামাজগুলো পড়ো সুন্নত নামাজগুলো পড়ো মসজিদে গিয়ে ফরজটা আদায় করো ঘরে সুন্নত আর নফলগুলো পড়বে কেন কেন ঘরকে তোমরা কবরস্থান বানাইও না কবরস্থানে যেরকম মানুষ নামাজ পড়ে না পড়ে না ঘরকে এইরকম তোমরা বানাইও না ঘরের মধ্যে সুন্নত আর নফল নামাজগুলো পারলে আদায় করো এখন আমাদের ঘরে পরিবেশ নাই জায়গা না পাক পোশাক না পাক টেলিভিশন পরিবেশ নাই সুন্দর পবিত্র পরিবেশ নাই ঘরের মধ্যে যদি নফল সুন্নতগুলো আদায় করেন আপনার কলিজার টুকরা বাচ্চারা সন্তানেরা দেখলে শিখবে ঘরের মধ্যে যদি কিছু নামাজ পড়েন সুন্নত নফলগুলো এরা নামাজ পড়ার উৎসাহ পাবে সন্তানেরা নামাজ পড়ার জন্য প্রেরণা পাবে আগ্রহী হবে এরও জায়নামাজ নিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে অনেক উপকার আছে ও মুসলমান আমরা তো সলাত ও তসবিহ আদায় করতে জানি না কোনো গুনাহ হয়ে গেলে মুখের মধ্যে থাপ্পড় মারে তওবা 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 এরকম এক কোটি তওবা করলেও গুনাহ মাফ হবে না ইসলাম মতে আমল করতে হবে তওবার সিস্টেম কি আমি কেবলামুখী হই তওবার নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার যে কোনো সূরা দিয়ে তওবার নামাজ আদায় করবেন যে কোনো সূরা দিয়ে তওবার নামাজ আদায় করবেন সালাম ফিরানোর পরে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন ইস্তেগফার পড়বেন মাথাটাকে নিচু করবেন গুনাহগুলোকে স্মরণ করবেন অন্তরটাকে নরম করবেন তওবার নিয়তে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করবেন এটাই হচ্ছে তওবার সিস্টেম এটাই হচ্ছে তওবার পদ্ধতি মুখের মধ্যে থাপ্পড় মারা তোবা না তোবা মুখের মধ্যে থাপ্পড় মারার নাম না তোবা কবুল হওয়ার আলামত কি তোবা কবুল হওয়ার আলামত আছে যে গুনার উপরে আপনি তোবা করলেন ওই গুনার দিকে আর মন যায় না ওই গুনা আর আপনার দ্বারা হয় না ওই গুনা আর আপনার খেয়ালে আসে না ওই গুনা আর আপনার দ্বারা হচ্ছে না তাহলে বুঝতে পারবেন আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে সুবহানাল্লাহ বলে সবে বরাতে তওবার নামাজ আদায় করবেন সলাতুল হাজত আদায় করবেন এভাবে সলাতুত তাহাজ্জুদ আদায় করবেন সলাতুত তাসবিহ আদায় করবেন
সলাতুত তাসবিহ এক নিয়তে চার রাকাত আদায় করবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই তাসবিহটা চার রাকাত নামাজে 300 বার পড়তে হবে এক রাকাতে 75 বার দুই রাকাতে 150 বার চার রাকাতে 300 বার এই তাসবিহটা পড়তে হবে নিয়ত বাদর পরে সানা পড়বে সানা পড়ার পরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই তাসবিহটা 15 বার নিয়ত বাদার পরে সানা পড়বেন সানা পড়ার পরে 15 বার এরপরে সূরা ফাতিহা পড়বেন আরেকটা সূরা মিলাবেন রুকুতে যাওয়ার আগে 10 বার 15 আর 10 এ 25 বার হয়ে গেল এবার রুকুতে যাবেন রুকুর তাসবিহ আগে পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকুর তাসবিহ আগে আদায় করার পরে ওই তাসবিহটা 10 বার পড়বেন 25 এ আর 10 এ কয়বার হলো 35 বার রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন রব্বানা লাকাল হামদ বলার পরে ওই তাসবিহটা আবার 10 বার 35 এর 10 এ কত হলো 45 বার এবার সিজদায় যাবেন সিজদার তাসবিহ আগে আদায় করবেন এরপরে ওই তাসবিহটা 10 বার পড়বেন 45 আর 10 কত পাইলেন 55 বার এভাবে প্রথম সিজদা থেকে সোজা হয়ে বসবেন বসা অবস্থায় 10 বার পড়বেন 55 আর 10 এ 65 বার দ্বিতীয় সিজদায় যাবেন দ্বিতীয় সিজদার তাসবিহ আগে আদায় করবেন এরপরে ওই তাসবিহটা আবার 10 বার 65 আর 10 এ 75 বার দুই রাকাতে 150 বার তিন রাকাতে এভাবে চার রাকাতে 300 বার হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস মতে আমল করার তৌফিক দান করুন বলেন না আমিন সবে বরাতের মধ্যে যত পারেন কোরআন শরীফ তেলাওয়াত করেন সূরাতুর রহমান সূরাতুল ওয়াকিয়া সূরাতুল ইয়াসিন সূরাতুল মুজাম্মিল আয়াতুল কুরসি সূরাতুল বাকারা সূরাতুল মুলুক ইত্যাদি ফজিলতপূর্ণ সূরা আছে আয়াত আছে সবে বরাতে বসে বসে এগুলো তেলাওয়াত করেন যত পারেন জিকির আজকার করবেন সবে বরাতে যত পারেন তাসবিহ তাহলিল আদায় করবেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ও মুসলমান একবার যদি আপনি তাসবিহ পড়েন আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ অথবা আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি পড়েন একবার একবার সাথে সাথে আপনার জন্য জান্নাতের মধ্যে তিনটা জিনিস বাজেট হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ এক নম্বর একটা ফুল গাছ দুই নম্বর একটা ফল গাছ তিন নম্বর একটা বালাখানা তাই সবে বরাতের মধ্যে বসে বসে জিকির করবেন তাসবিহ তাহলিল আদায় করবেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করবেন দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন বলেন না আমিন সবে বরাতে মুরব্বীদের কবর জিয়ারত করবেন সাধ্য অনুযায়ী দান সদকা করবেন তৌফিক অনুযায়ী দান সদকা করবেন আরেকটা আমল খবরদার ভুলবেন না ভুলবেন না সেটা হলো ফজরের নামাজ আর এশারের নামাজ আর ফজরের নামাজ অবশ্যই অবশ্যই জামাতে আদায় করার চেষ্টা করবেন অনেক মানুষ আছে সারা রাত নফল ইবাদত করছেনই কিন্তু ফজরের সময় ঘুমাই গেছে ফজরের নামাজটা আর পড়ে নাই এইরকম এক কোটি নফল ইবাদত এক পাল্লায় যদি দেন দুই রাকাত ফরজের সমতুল্য হবে হবে না তাই এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে আদায় করার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে আমল করার শবে বরাত পালন করার তৌফিক দান করুন বলেন না আমিন অনেক মানুষ আছে শবে বরাতে শুধু বিরিয়ানি রুটি হালুয়া গোস্ত এগুলো নিয়ে ব্যস্ত
এগুলা নিয়ে বিজি থাকে, এগুলা নিয়ে দৌড়াদৌড়ি করে। ও মুসলমান, এগুলা খাইতে মানা নাই। গোস্ত খান, রুটি খান, হালুয়া খান, পোলাও বিরিয়ানি খান, কোনো অসুবিধা নাই। তবে এমন একটা মোবারক দিনে, এমন একটা মোবারক রাতে শুধু খানার পিছনে সময় নষ্ট করিয়েন না, কিছু এবাদত করেন, কিছু আমল করেন, ঠিক না বেটি? কিছু এবাদত আমল করেন না, শুধু প্যাকেট নিয়ে জিলেপি নিয়ে দৌড়াদৌড়ি করলো তো আল্লাহকে রাজি করেন না। সবে বরাতে আপনি আর আমি এক টুকরা গোস্ত খাইলাম না, রুটিও খাইলাম না, হ্যাঁ কোরমা বিরিয়ানি পোলাও চোখেও দেখি নাই, কিন্তু আমল করছি, এবাদত করছি, আল্লাহ তালা খুশি হবে কি হবে না? আর আমি যদি আমল করি নাই, এবাদত করি নাই, নামাজ পড়ি নাই, জিকির করি নাই, তসবি পড়ি নাই, কোরআন পড়ি নাই, কবর জিয়ারত করি নাই, দান সদকা করি নাই, দুরূদ শরীফ পড়ি নাই, সবে বরাতে একটা আমলও করি নাই, রুটির পিছনে দৌড়ছি শুধু, জিলেবি খুঁজি খুঁজি তালাশ করে করে আসি শুধু, সময় নষ্ট করছি, আল্লাহ কি রাজি নাকি নারাজ? নারাজ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস মতে, শরীয়ত মতে আমল করার তৌফিক দান করুন বলে আমিন।